বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শাফাত সম্পর্কে বলছিলাম যে শাফাত আট প্রকারের, তার মধ্যে কিছু শাফাত নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে খাস, আর কারো জন্য নয়, কেউ পারবে না করতে, কেউ করবে না আর করতে পারবেন না। আর কিছু শাফাত নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম তো ওগুলোতে শরিক আছেনই, অন্যরাও করতে পারবে, এরকম আছে। প্রথম যেগুলি শুধু নবী সাল্লাম করবেন আর কেউ করতে পারবে, ওই শাফাতগুলি শুনেন। প্রথম শাফাত হচ্ছে শাফাতে ওজমা, যেটা হাদিসে আছে, শাফাতে ওজমা মানে বৃহৎ শাফাত, সবচেয়ে বড় সুপারিশ। আর এটাকে মাকামে মাহমুদ বলা হয়েছে, প্রশংসনীয় স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছিবেন, আল্লাহ পাক পৌঁছাবেন এবং আল্লাহ পাক রব্বের কাছে অনুমতি চাইবেন। এই শাফাতটা হচ্ছে হাশর বিচারে, হাশরের মাঠে বিচার দিবসে যখন সমস্ত উম্মতের লোকেরা, বিচার হোক আর আমাদের বালা মুসিবত দূর হোক আর এই কষ্টের অবস্থা দূর হোক, একটা ফয়সালা হোক আল্লাহ পাকের কাছে ফয়সালার দরখাস্তের জন্য, সমস্ত উম্মতের লোকেরা জমা হবে। আর কোথায় যায়? যায় প্রথম মানুষের আদমের কাছে, যায় আদম আলাইহিস সালাম অস্বীকার করবেন, যায় নূহ আলাইহিস সালামের কাছে তিনি অস্বীকার করবেন, যায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তিনি অস্বীকার করবেন, যায় মূসা আলাইহিস সালামের কাছে অস্বীকার করবেন, ঈসা আলাইহিস সালামের কাছে তিনি অস্বীকার করবেন, শেষে সবাই ফিরে আসবেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শুনেছেন হাদিস না শোনেন নেই? লম্বা হাদিস রয়েছে, যদি শুনতে চান আগামী সপ্তাহে না ওই লম্বা হাদিস শোনাই দেবো। তো নবী করিম সাল্লাম তখন বলবেন যে আনাল্লাহ, আমি এই সুপারিশ করতে পারবো। সবাই অস্বীকার করলেন, আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না, বিচারটা হোক, বিচার হিসাব নিকাশ হোক, আল্লাহ আমাদের এই কষ্ট মুসিবত দূর হোক, যে ঘামে হাবুডুবু আর সূর্য আধা হাত ওপরে অথবা এক মাইল, হ্যাঁ এইরকম দুটো ব্যাখ্যা রয়েছে হাদিসটার। তো চিন্তা করেন, যেই সূর্য এত দূরে থাকা সত্ত্বেও গরমের দিন আমরা বাইরে বেরোতে পারছি না, হ্যাঁ, আর সেই সূর্য যদি এক মাইল দূরে হয় অথবা তার তারও কম হয়, তাহলে কি অবস্থা হইতে পারে পৃথিবী? তো হলে তো পৃথিবী জ্বলে খাক হয়ে যেত, কিন্তু সেই সময় আল্লাহ পাকই হয়তো রক্ষা করবেন, সেজন্য জ্বলে খাক হবে না, কিন্তু কষ্ট যে কত হবে, আর বান্দারা ঘামে হাবুডুবু করবে। আর এই অবস্থায় দরখাস্ত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই এসে যে আপনি শাফাত করেন, নবী সাল্লাম সেজদায় পড়ে যাবেন, শাফাত করবেন। এটা হচ্ছে একমাত্র নবী সাল্লামের খাস, নবী ছাড়া অন্য কোনো নবীও করবেন না, অন্য কোনো ফেরিস্তাও করবেন না, না জিব্রাইল, না মিকাইল, না ইসরাফিল। দ্বিতীয় শাফাত হচ্ছে শাফাতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি দুখুলি আহলিল জান্নাতি বাদাল ফারাগ মিনাল হিসাব। হিসাব হইল, হিসাব হওয়ার পরে জান্নাতে দরজা খোলা হবে, এর জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ জান্নাতে দরজা খোলা হোক। আর সর্বপ্রথম দরজা খোলা হবে কার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আনা আউয়ালু মান ইয়াকরা বাবাল জান্নাহ, নবী করিম সাল্লাম, আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজায় নক করবে, আর আমার জন্য প্রথম খোলা হবে, আমি প্রথম দাখিল হব, প্রবেশ করবো, আর তারপর আমার উম্মতের লোকেরা প্রবেশ করবে, তারপর অন্যান্য নবী এবং তার উম্মত, নবী আর তার উম্মত, এইভাবে। তৃতীয় শাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ফি আম্মিহি আবি তালেব, তার চাচা আবু তালেব সম্পর্কে। কি শাফাত? চাচা আবু তালেব কাফের মুশরিক হইলেও এটা ব্যতিক্রম হুকুম, অন্য কোন কাফের মুশরিকদের ক্ষেত্রে কোনো শাফাত হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হবে না, অন্যরা হবে না, কিন্তু চাচা সম্পর্কে যেহেতু হাদিসে রয়েছে সেই জন্য আমরা বিশ্বাস করি। যদি হাদিসে না থাকতো তো আমাদের কাছে কোরআনে কারিমের আম যেটা হুকুম, আল্লাহ পাকের অর্ডার, যে মুশরিকের জন্য কোনো শাফাত নেই, আবু তালেবের জন্য সেই শাফাতটা হবে জান্নাতে নিয়ে আসার জন্য নয়, জাহান্নামের আজাব হালকা করার জন্য, জাহান্নামের আজাবটা হালকা করার জন্য। তার চাচা আবু তালেব সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বংশধরদের মধ্যে, আল্লাহ পাক ইমানের তৌফিক দেয়নি, তার অন্তরে সেটা আসেনি, ইমানের তৌফিক আল্লাহ পাক। গত সপ্তাহে আবু তালেবের যে কুফুরের অবস্থায় মারা যাওয়ার ঘটনা শুনিয়েছি আপনাদেরকে, আল্লাহর কাছে দরখাস্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুখাফফা আনহুল আযাব, হে আল্লাহ আমার চাচার আযাবটাকে হালকা করো।
বলছে হাদি খাস সাতুন বেহি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কোনো কেউ পারবে না কারোর জন্য যে কোনো কাফের আজাবকে হালকা করা হোক। কেন? লিয়ান্নাল্লাহ আখবার আনাল কাফের তানফাহু শাফাতু শাফিন, কাফেরদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনে কারিমে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না শাফাত হলি আহলি তৌহিদ, শাফাত কার জন্য? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসা মিন কবলি কলবিহি, যারা তৌহিদবাদী তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত হবে তার চাচা আবু তালেবের জন্য, এটা তার সাথে খাস, আবু তালেবের সাথে খাস। আর এই শাফাত শুধু আজাব হালকা করার জন্য হবে, সেই আজাবটা কেমন হবে গত সপ্তাহে বলেছিলাম। হ্যাঁ, এটা জুতা বা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের, এটা একটা হাদিস রয়েছে। হ্যাঁ, আর একটা হাদিস রয়েছে যে আমার চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার চাচা হবে আলা দাহদাহিম মিনান নার, জাহান্নামের এক কিনারাতে। যেমন নদীতে, নদীতে বা সমুদ্রে নামেন, তো নদী বা সমুদ্রে নামার সময় প্রথম দিকে একটু করে পানি, পায়ের তলাটা ভিজছে, আর তারপর পাটা ডুবলো, হ্যাঁ হ্যাঁ, তারপর একটু একটু তখন টাকনার উপরে পানি উঠলো, এইরকম জায়গাগুলো জাহান্নামের এই জায়গাতে একটু করে পায়ের তলাখানটা জাহান্নামে ডুবছে, স্যান্ডেল স্যান্ডেলটা জাহান্নামের হবে এক হাদিস। আর এক হাদিস হচ্ছে জাহান্নামের তটে, জাহান্নামের কিনারায় যে একটু একটু করে, যেমন নদীতে নামলে বা সমুদ্রে নামলে একটু পানি পানি ছয় পায়ের তলা, ওই রকম জায়গাতে জাহান্নামের হবে কে? এই আবু তালিব। আর তাতে মাথার মগজ ফায়াগলি মিন হদে মাগহ, মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকে। এই শাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই তিন রকমের শাফাত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য। চতুর্থ শাফাত নবীও করবেন আর অন্যরাও করবেন, ফেরেশতারাও করবেন, সিদ্দিকিন শাহাদারাও করবেন। শাফাতুহু ফিমা ইস্তাহাক্কান নার মিন উসাতিল মুওয়াহিদিন আল্লা ইয়াদখুলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন ওই সব নাফরমান তৌহিদবাদীদের জন্য। তৌহিদ ঠিক ছিল কিন্তু গুনাহগার, নাফরমান, ফরজ ওয়াজিব ছেড়েছে, হারাম কাবিরা করেছে, জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে গেছে, আল্লাহ এদেরকে জাহান্নামে দিও না, জাহান্নামে যাওয়া তাদের যাওয়ার আগেই তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। পাঁচ নম্বর শাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আর অন্যদের হবে ফিমান দাখালান নার, যারা জাহান্নামে চলে গেছে। আগেটা ছিল জাহান্নামে যায়নি কিন্তু জাহান্নামের অর্ডার হয়ে গেছিল, এরা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে জ্বলছে। মিন ওসাতিল মুওয়াহিদিন, কিন্তু তারা মুওয়াহিদ না, ফরমান মুসলিম সমাজের মুমিন একত্ব প্রতিষ্ঠাকারী শিরক মুক্ত, কিন্তু নাফরমানি করেছে, ফরজ ওয়াজিব ছেড়ে হোক আর হারাম কাবিরা করে হোক, যে আল্লাহ আইন ইখরুজা মিনহা, এরাকে তুমি বের কর, এরা বের হোক, বের করার জন্য জাহান্নাম থেকে। তখন আল্লাহ পাক বলে ঠিক আছে, এই রকম লোকগুলিকে নামাজি ছিল কিন্তু চুরি করেছে, চলো নামাজি ছিল এরা এই অন্যায়গুলি করেছে, আল্লাহ পাক রাব্বুল একটা ই বেঁধে দেবেন, হ্যাঁ যে এই এই রকম পরিমাণ আর এই ধরনের পাপিগুলো। ছয় নম্বরে শাফাত, শাফাত হু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাফে দারাজাতে বাদে আহলিল জান্নাত, জান্নাতের লোকের কিছু লোকের জান্নাতে গেছে কিন্তু মর্যাদা খুব নিচু মর্যাদা, টেনে টুনে কোন রকম জাহান্নামে জান্নাতে গিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, অন্যদেরও শাফাত হবে, মালায়েকাদের অন্যদেরও, যে আল্লাহ এদের একটু মর্তবা উঁচা করা, মর্যাদা উঁচা করে একটু। হ্যাঁ, যেমন স্কুল কলেজে পড়ার ক্ষেত্রে একবার টেনে টুনে পাস করেছে, দু তিনটা চারটা নম্বর দিলে হয়তো একটা সেকেন্ড ডিভিশন পেয়ে যাবে, চলো সেকেন্ড ডিভিশন করো। হ্যাঁ, সেকেন্ড ডিভিশন পেয়েছে, দু তিনটা নম্বর যেন ফার্স্ট ডিভিশন ছুটে যাচ্ছে, চলো একটু উঠিয়ে দাও। হ্যাঁ, তো এই শাফাতটা হবে ছয় নম্বর শাফাত। এটা সাত নম্বর শাফাত, শাফাত হু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লামের শাফাত হবে ফিমান, ওই সব লোকদের সম্পর্কে ইস্তাওয়াত হাসানাত ওয়া সাইয়্যাতিহিম, যাদের নেকি আর গুনাহ বরাবর হয়ে গেছিল, যেমন নেকি তেমন গুনাহ। দাঁড়ি পাল্লা ওজন করতে গিয়ে অনেক লোক এরকম হবে নেকি আর গুনাহ বরাবর, এই দাঁড়ি পাল্লা এভাবে দাঁড়িয়ে গেছে সমান, এখন কোন দিকে যাবে? এদেরকে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আসহাবুল আরাফ, সুরে আরাফকে ওই জন্য আরাফ বলা হয়, মানে জান্নাত আর জাহান্নামের মাঝখানে এদেরকে রাখা হবে, জান্নাত জাহান্নামের মাঝখানে, যে দেখো তোমাদের কিন্তু নেকি গুনাহ সমান, দেখো জাহান্নাম জাহান্নাম দেখবে, জাহান্নাম বাম দিকে জান্নাত দেখবে, জান্নাত দেখে একটু আশা করবে যে আল্লাহ দিতে পারে হয়তো, আবার জাহান্নাম যখন দেখবে জাহান্নামে তো যেতে হবে, এই অবস্থায় থাকবে শেষ পরিমাণ, সবার যখন হিসাব নিকাশ হয়ে গেল এরা যাবে কোথায়? আল্লাহ ফাক রব্বুল আলমিন আম্বিয়া রসুলগণের সাফাতে, হ্যাঁ নেক লোকদের সাফাতে, ফেরেশতাদের সাফাতে এদেরকে জান্নাতে দেবেন, কারণ নবী সাল্লাহ হাদিস রয়েছে ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, এদের নেকি গুনাহ সমান হইলেও আল্লাহর রহমত আল্লাহর গজব ক্রোধের তুলনায় প্রাধান্য পাবে। তো আল্লাহর রহমতের দাবি হচ্ছে যে এদের গুনাহ নেকির সমান হইলেও এদেরকে জান্নাতে দেওয়া হোক। তো আসহাবে আরাফের জন্য শাফাত হচ্ছে সাত নম্বর শাফাত।
হম আহলুল আরাফ। الشفاعه الثامن 8 নম্বর শাফাত হচ্ছে শাফাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুখুল বাযিল মুমিনিন আল জান্নাত বিলা হিসাবিন ওয়ালা আযাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুমিনদের জন্য সুপারিশ করবেন যে আল্লাহ এদের হিসাব না হোক আর এদের আযাবও না হোক, আযাবও না হোক আর হিসাব না হোক। যেমন কিতাবুত তাওহীদে একটা অধ্যায় পড়েছেন যে 70,000 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোক জান্নাতে যাবেন বিনা হিসাবে বিনা আযাবে। ওদের গুণাবলী, ওদের লক্ষণ বলা হয়েছে ওই ওই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, এরা তো যাবে। এছাড়াও ধরেন এই উম্মতের অনেক নেক লোকেরা আছে, জান্নাতে যাবে কিন্তু হিসাব হইতে পারে, তুমি এই করেছো, তোমার এই হয়েছে, তোমার মালের হিসাব দাও, ধনের হিসাব দাও, আর তোমার যৌবনের হিসাব দাও, আয়ুর হিসাব দাও, তাই না? হ্যাঁ, তোমার এলমের হিসাব দাও, আলেম হয়েছিল এলমের হিসাব দাও, কি করেছো তুমি, প্রচার করেছো, দাওয়াত দিয়েছো কিনা ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত হবে, ফেরেশতাদের শাফাত হবে যে আল্লাহ এদের হিসাব নিও না, বিনা হিসাবে জান্নাতে দাও। জান্নাতে যাবে এরা বিনা হিসাবে। কোন কোন যারা সাত রকমের লিখেছে তারা এই শাফাতটাকে ছেড়ে দিয়েছে, যারা ছয় রকম করেছে তারা ওই আসাবে আরাফদের জন্য যাদের নেকি গুণা সমান হয়েছে ওদের শাফাতটাকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে বাকি থাকলো ছয়টা। এই জন্য কোনো কোনো কিতাবে ছয় প্রকারের শাফাত বলা হয়েছে, কোনোটাতে সাত প্রকার বলা হয়েছে, কোনোটাতে আট প্রকার বলা হয়েছে। প্রথম তিন প্রকার বাদ দিয়ে বাকি যে পাঁচ প্রকার এ সম্পর্কে বলছেন ইয়শারে কহু ফিহা গাইরুহু মিনাল আম্বিয়া ওয়াল মালায়েকাতে ওয়াস সিদ্দিকিন ওয়া শুহাদা। নবী সাল্লামের সাথে সুপারিশ করবেন অন্য অন্য নবীগণ, মালায়েকা ফেরেশতাগণ, সিদ্দিকিন সাহাবায়ে কেরামরা প্রথম সিদ্দিক, আর তারপরে অন্য অন্যরা ইমা ইকরাম, শুহাদা শহীদগণ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, এই রকমই শাফাত করবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে শাফাত করবে ওই ছেলে যেই ছেলে মায়ের পেটে অসম্পূর্ণ অবস্থায় মারা গেছে, মায়ের পেটে অসম্পূর্ণ অবস্থায় মারা গেছে বা মায়ের পেট থেকে মৃত হয়ে বেরিয়েছে, এরা মায়ের জন্য সুপারিশ করবে, বাপের জন্য সুপারিশ করবে, এরকম হাদিস রয়েছে। এই ধরনের সুপারিশ হবে। আহলে সুন্নাত আল জামাত সম্পর্কে বলছেন ইউমিনুন বিহাদিহি শাফাতি কুল্লিহা, এই সমস্ত শাফাত সুপারিশ তারা বিশ্বাস করে, লে সুবুত আদিল্লাতিহা, কারণ এসবের দলিল প্রমাণ রয়েছে। আর এই শাফাত দুই শর্ত সাপেক্ষ হবে, প্রথম শর্ত হচ্ছে ইজনুল্লাহ লিশাফি আইয়াশফা, আল্লাহ পাকের অনুমতি হওয়া সুপারিশকারীর জন্য যে তুমি সুপারিশ করো। যেমন সূরা বাকারার আয়াতে রয়েছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, যে আয়াতটা একটু আগে তাফসীর করলাম। আর একটি আয়াত রয়েছে সূরা ইউনুসের আয়াত নম্বর 3, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি, কোনো সুপারিশকারী নাই, তবে সুপারিশকারী কখন হবে, মিন বাদি ইজনিহি, আল্লাহ পাকের অনুমতির পরে। তাহলে অনুমতি লাগবে সুপারিশকারীর জন্য। আর শর্তুস্থানী দ্বিতীয় শাফাত হচ্ছে রেজাল্লাহ আনিল মাশফুই লাহু, যার জন্য সুপারিশ করা হচ্ছে ওর জন্য আল্লাহর রাজি হইতে হবে, আল্লাহ যদি রাজি না হন আর এমনি আল্লাহর মনের উল্টা আল্লাহর ইচ্ছার উল্টাই সুপারিশ করবে আর নিয়ে যাবে, এটা হবে না। আল্লাহ পাক লেমাইয়াশা ওয়ারদাহ, যার জন্য চাইবেন এবং রাজি হবেন তার জন্য সুপারিশ হবে, যেমন সূরা নাজমের আয়াতে পড়লেন। এই ছিল শাফাতের প্রকরণ। শাফাত সম্পর্কে আর যদি কোনো কথা বাকি থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আর এমনিতে আছে অনেক কথাই আছে কিন্তু সময় যথেষ্ট হয়ে গেছে। আর শাফাত সম্পর্কে যদি হাদিস শুনতে চান তো আগামী সপ্তাহে হয়তো হাদিসগুলি শুনিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। হাফেজদের সম্পর্কে যে দশ জনের শাফাতের হাদিস আছে অত্যন্ত দুর্বল হাদিস, ওটা দুর্বল। হ্যাঁ, মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালাল ওয়া হারামা হারামাহু। হ্যাঁ, যে ব্যক্তি কোরআনে কারিম পড়লো আর সেটাকে মুখস্থ করে নিল আর হালাল হারামকে বেছে চললো, তার হালাল আমলকারীও লাগবে বলা হয়েছে তাতে, তারপর হাদিসটা জয়ীফ। কিন্তু এমনি আমভাবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই যে পাঁচ প্রকারের শাফাতের কথা বলা হলো, ফেরেশতাদের জন্য রয়েছে, সিদ্দিকিনদের জন্য অতিসত্যবাদী যারা এই উম্মতের তাদের জন্য রয়েছে, শহীদদের জন্য রয়েছে, ওই রকম সালেহীন নেক লোকদের জন্য রয়েছে, তো নেক লোকদের মধ্যে যেসব ওলামায়ে হক পড়বে তাদের শাফাত হবে, ওলামায়ে হক কোরআন সুন্নার ওলামা আর সত্যিকার আমলওয়ালা ওলামা যদি হয়, কোরআন সুন্নার আলেম, শিরক বিদাত করার শিরক বিদাতের দিকে নিয়ে যাচ্ছে এরকম আলেম নয় আর আমলও ঠিক আছে, আবার কোরআন সুন্নার আকীদা সহি বলছে আর আমলে বিভিন্ন পাপে গুনাহাতে জড়িত, আজকাল গীবত তো কোনো ব্যাপার না, আলেম সমাজে গীবত হচ্ছে যেমন জাহেল সমাজে গীবত হচ্ছে, তাহলে তাদের জন্য তাদেরকে তার সব সুপারিশকারী বানাবেন না, নিজেই কাবিরা গুণা করে বসে আছে তাহলে কেমন করা হবে। তাহলে এইরকম গুণাবলী বৈশিষ্ট্য সম্পন্ন আলেম যদি হয়, প্রথম কথা শিরক মুক্ত, দ্বিতীয় কথা বেদাত মুক্ত, তৃতীয় কথা যে নেক আমলকারী,
নেক আমলকারী, কোরআন সুন্নাহ যা পড়েছে সেই মোতাবেক আমলকারী, যদি ওলামায়ে হক হয়, পরহেজগার আল্লাহওয়ালা হয়, তো তাদের সাফাত হইতে পারে। তাদের সাফাত না করা যাবে না, তাদের সাফাত আমরা না করি না, ইনশাআল্লাহ তাআলা সাফাত হবে। কিন্তু আল্লাহ ফাক রব্বুল ওই রকম হওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। সাধারণ মানুষ, সাধারণ মানুষ আলেম হয়তো হইতে পারেনি, কিন্তু নেক পরহেজগার, তার জীবনে কোনো কাবিরা দেখা যায় না, এরকম যদি হয় তারও সাফাত হইতে পারে, তারও সাফাত হইতে পারে। জরুরি নয় যে আলেম আর হাফেজ হইতে হবে, কিন্তু এইরকম গুণাবলী হইলে তো, আপনি মোটা খেয়ে মোটা বুঝলে তার হবে না। আপনার জীবনে মেলা কাবিরা আছে, কিন্তু আপনি কাবিরাই মনে করেন না, হয়তো চুকুল খুরি করে দিলেন, অথচ ওটাকে আপনি খেয়ালি করলেন যে আমি চুকুল খুরি কাবিরা গণ করলাম, যেন কবর আজাব। গীবত সমালোচনা কারো করে দিলেন, কারো সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি কথা, অন্যায় কথা, জালেমানা কথা বলে দিলেন। হ্যাঁ, আজকাল ইন্টারনেটে, ইন্টারনেটে যেইভাবে মিথ্যার ছড়াছড়ি, তো যদি আলেমে দিনও হয় অথবা পরহেজগার লোকও হয়, আর কারো সম্পর্কে মিথ্যা ছড়ায় তো কাবিরা গোনা নয়? কাউকে নিয়ে ঠাট্টা মজাক করা, ব্যঙ্গচিত্র করা, হ্যাঁ, এগুলো কাবিরা গোনা নয়? তাহলে কি করে তা, সে কি করে হিসাব দিতে পারবে মানুষের হক নষ্ট করেছে, কারো ব্যঙ্গচিত্র করে ঠাট্টা বিদ্রুপ করেছে, কাবিরা গোনা করে বসে, ওর সাফাতের কথা কি চিন্তা করে? ওর নিজের যে কি হবে তাই চিন্তা করে, বুঝছেন না? এই জন্য মনে করবেন না যে আমার হয়তো কাবিরা গোনা হয় না। হ্যাঁ, নামাজের ক্ষেত্রে হয়তো কাবিরা গোনা হয় না, নামাজ পাঁচ অক্ত পড়ছেন, রোজার ক্ষেত্রে কাবিরা গোনা হয়, রোজা সবটাই রাখছেন, জাকাতও পুরাই দিচ্ছেন, কিন্তু আপনার দৈনন্দিন জীবনে বাকি বাকি আপনার অশ্লীল কথা যদি আপনার মুখে থাকে, আপনার যদি স্বামী স্ত্রীর সাথে আচরণ ভালো না থাকে, আপনি যদি সেখানে যদি কোনো রকম জুলুম করেন ইত্যাদি ইত্যাদি, পাড়া প্রতিবেশীর সাথে আপনার চলাফেরায় যদি জুলুম অত্যাচার থাকে, আপনার অধীনে যারা কাজ করছে তাদের কষ্টের কারণ যদি আপনি হন, তাহলে এগুলো কি কাবিরা গোনা নয়? এরকম বহু কাবিরা গোনা রয়েছে, যেই কাবিরা গোনাগুলি সম্পর্কে সূক্ষ্মভাবে চিন্তা না করলে, সূক্ষ্মভাবে না বললে হয়তো অনেকে বুঝবেন না যে আমি আর কাবিরা গোনা কি করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ তসবিহ জিকির আজকার করছি, তাহাজ্জুদ পড়ছি, আমি আবার কোন কাবিরা করলাম? সারাদিনের ভালো করে হিসাব আমার কাছে আর আপনার কাছে তো হিসাব হবে না, হিসাব তো ওই ফেরেশতাদের কাছে আছে যারা রেকর্ড করে রাখছে, ঠিক না, যে সারাদিনে কি বলেছেন আর কি করেছেন আর কোনখানে হেঁটেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যেন আমাদেরকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত চাইবেন কেমন করে, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। শুরুতেই বলেছে এই জন্য শাফাতের মালিক আল্লাহ, যিনি মালিক তার কাছ থেকে চাইতে হবে, এই কিতাবের মালিক আমি, আর যদি আমার ছেলের কাছ থেকে চান তো চলবে? ও ছেলেকে মোহাম্মদ এইটা দিয়ে দাও, কিতাবটা দিয়ে দাও, চলবে? চলবে না, তাই না? এই অফিসের মালিক অফিসওয়ালারা যদি আমার কাছে আমাকে বলেন যে অমুক জিনিসটা দিয়ে দেন তো চলবে, এই কোরআনটা দিয়ে দেন চলবে, এটা দেওয়ার মালিক আমি, তাহলে সাফাতের মালিক লিল্লাহি সাফাত, আল্লাহ মালিক, সুতরাং আল্লাহর কাছে সাফাত চাইতে হবে। এই কথাগুলি যে আজকে আলোচনা সাফাতে করলাম, এগুলি যদি বুঝলেন তাহলে ওই শিরকি সাফাত থাকবে না। আর একটা কথা বলা হয়নি, কারণ সাফাত সম্পর্কে অনেক কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ইংরেজদের যুগে শাহাদাত বরণ করে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করে ভারতে, আর বহু বাঙালিরা তার সাথে জেহাদ করেছিলেন, বালাকোটে শহীদ হয়েছিলেন। তিনি তাকওয়াতুল ঈমান কিতাবে এই সাফাতের একটা উদাহরণ দিয়েছেন, সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে মাফ করতে চান কিন্তু গুনাহ করেছে, সরাসরি গুনাহ করেছে তো সরাসরি তো মাফের যোগ্য নয় সে, কিন্তু একটা একটা বাহানা হওয়া উচিত মাফের, তাই না? এই বাহানাটা কি হয়, বাহানাটা হচ্ছে যে কেউ সুপারিশ করুক তার জন্য। যেমন আমি উদাহরণটিতে বুঝাই, এই উদাহরণটা উনি দিয়েছেন, কারো ছেলে, আপনাদের বড় ছেলে আছে, কারো বড় ছেলে আছে, আছে বড় ছেলে, আপনার নাফরমানি করেছে আপনার, অথবা মার সাথে খারাপ ব্যবহার করেছে, তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, স্বাভাবিক মা বাবার রাগ আছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দেওয়ার পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আসে না ছেলে ফিরে, সেই সময় কি হয় বাপ মায়ের মনে বলেন? ছেলেটা যদি ফিরে চলে আসতো, উফ কোথায় যে গেল, আছে না মরলো না বাঁচলো, কি রাগ করে কোথায় গিয়ে ট্রেনের তলেই পড়লো না কি হইলো আল্লাহই জানে, হ্যাঁ কি কোন দেশ থেকে কোন দেশ চলে গেল, মানে কত রকমের যে দুশ্চিন্তা আপনাকে ধরলো, তাই না? তখন মনটা বলে ছেলেটা যদি আসে তো সরাসরি আসতেও দেওয়া যাবে না, কারণ চরম অন্যায় করেছে, আসতেও দেওয়া যাবে না, কারণ আসলে এটা কেমন হচ্ছে তার সংশোধন হবে না, ঠিক না, আসতে দেওয়া যাবে না। তখন চিন্তা করে ওর যদি কেউ, হ্যাঁ শাসনের প্রয়োজন রয়েছে, সেই জন্য ওর চাচা যদি কেউ, যদি বাপ চাচা ভাই বেরাদর কেউ যদি ধরে নিয়ে আসতো, অথবা ওর মামা যদি ধরে নিয়ে আসতো, হ্যাঁ যে চল ভুল করেছি চল মাফলে,
তার মা রাহাদ্দার মা বলে চল হ্যাঁ নিয়ে আসতো একটা বাহানা খুঁজে, তাই না? ও চায় যে বাড়িতে চলে আসো কিন্তু ভুল স্বীকার করে আসো, ঠিক না? মায়ের অন্তর চায়, বাপের অন্তর চায়। এই উদাহরণটা অত্যন্ত সুন্দর উদাহরণ সাফাতের ক্ষেত্রে। চাপ সৃষ্টি করার কেউ নাই এখানে, কিন্তু বাহানা। আল্লাহ আরহামুর রাহিম, আল্লাহ মাফ করতে চান আসলে এই লোকগুলিকে, কিন্তু মাফ করার জন্য একটা ওসিলা, নবী সাফাত করুক অথবা অন্য কোনো নবী করুক অথবা আবু বাকর ওমর উসমান আলী কেউ করুক, হ্যাঁ কোনো সাহাবি করুক, কোনো তাবেঈ ইমাম করুক সাফাত, কোনো আল্লাহ আল্লাহর নেক বান্দা করুক সাফাত করুক, হ্যাঁ কোনো ফেরেশতা করুক সাফাত করলে আমি মাফ করবো, একটা আল্লাহ বাহানা চান। কিন্তু আল্লাহ উপরে চাপ সৃষ্টি করেন না, কোনো চাপ নেই, কোনো চাপ আল্লাহর উপরে কেউ করার নেই। তাহলে মানুষের সাথে আপনি আল্লাহকে তুলনা করে দিলেন। আমরা চাপের ক্ষেত্রে চলে আসি, কোনো কিছু দিতে চাই না, কিন্তু একজন বড় একজন সৌদিকে ধরে নিয়ে চলে এলাম, তখন হয়তো আমি একটু লজ্জায় পড়ে গেলাম, সৌদি এরা ইসলামী সেন্টার চালাচ্ছে, এদের কথা একটু রক্ষা করতে হবে, আমি চাপের মুখে আসতে পারি, ঠিক না? কিন্তু রব্বুল আলমিনের ক্ষেত্রে চলবে? হ্যাঁ চলবে না। জি, কিছুদিন আগে একটা নিউ মুসলিম 4-5 বছর ধরে কোনো যোগাযোগ রাখে না, কলমা পড়ে চলে গেছে, বাঙালি কলমা পড়ে চলে গেছে, আমরা ধরে নিচ্ছি যে মোনাফেক চরিত্র, আর নামাজ পড়ার রিপোর্ট মাঝে মাঝে রিপোর্ট নিতে থাকি আমরা, কিন্তু নামাজও ঠিকভাবে পড়ে না। এইরকম লোকে আমরা সার্টিফিকেট দেবো না, এক সৌদিকে ধরে নিয়ে চলে এসছে, ওখানে ওর কাছে চুল টুল কাটে সেলু না, সৌদিকে ধরে নিয়ে চলে এসছে, সৌদি এসে বলছে, তারপরেও যে সৌদি এসছে বলে যে আমি সার্টিফিকেট দেবো, বা ছাত্র সার্টিফিকেট তো নাই, খাতনা করার পেপার দেবো তাও দেবো না, বলছে না 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 একে দেওয়া যাবে না। আমি সৌদিকে বললাম যে দেখো একে দেওয়া যাবে না, কারণ এর সম্পর্কে আমাদের কাছে 5 অক্ত নামাজ পড়ে কিনা এই রিপোর্ট নাই। তখন সৌদি এমন সার্টিফিকেট দেওয়া শুরু করলো, না লা 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 আনাফিসু খামসু সালা, 5 অক্ত নামাজ পড়ে, এখন মিথ্যা বলে সৌদি যাবে গুনাহগার হবে, আমার তার ক্ষতি না, এখন তো সার্টিফিকেট পেলাম আমি, ও বলছে 5 অক্ত নামাজ পড়ে, আপনি খাতনা লেটার দেন। আপনি বলছেন, আমি বললাম আপনি বলছেন যে ইয়ে করে 5 অক্ত নামাজ পড়ে, আন্তা তার সাথ বলছে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি, তার খালাস তাহলে আমি ঠিক আছে। বুঝছেন তো, কখনো কখনো মানুষ চাপের মুখে যায়। সৌদি একটা সম্ভ্রান্ত মানুষ এসছে আর বলছে যে লোকটা রয়েছে নামাজ পড়ে, যদি আমি মনে করছি যে নামাজ পড়ে না, একে সার্টিফিকেট দেওয়া যাবে বা খাতনা পেপার দেওয়া যাবে না, তারপরে যাকে দিয়ে দিই, আমি চাপের মুখে আসতে পারি, কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আল্লাহ পাক আরহামুর রাহিম, দয়া করতে চান, একটু ওসিলা বাহানা চান যে কেউ একটু ওকে নিয়ে আসুন, ওর সম্পর্কে বলুন যে আল্লাহকে মাফ করে, আল্লাহ আসলে মাফ করতে চান। এই জন্য সাফাত শেষ হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। সহি মুসলিম হাদিস আছে, সাফাতিল মালায়কা তো সাফাতিন নবী ও নওয়াজ সালেহন, ফেরেশতারা সাফাত করলো, নবীরা সাফাত করলো, আর নেক লোকের সাফাত হইলো, ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, এখন শুধু আরহামুর রাহিমিন বাকি, আল্লাহ বাকি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে জাহান্নামে যারা আছে উঠিয়ে নিয়ে, মুসলিমদের মধ্যে, কাফেরদের থেকে মুসলিমদের মধ্যে আরো গুনাহগার যারা এখনো সুপারিশ তাদের জন্য হয়নি, ওই ক্যাটাগরিতে পড়েনি, আরো মেলা পাপ আছে এই জন্য ক্যাটাগরিতে পড়েনি সুপারিশের, ওদেরকে আল্লাহ নিজের খাস রহমতে তখন জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জি উস্তাদ, আমার একটা প্রশ্ন আছে, যে আপনি যে বললেন যে মানে লাশ সাফায়াত যেটা হবে যে নেক লোক সালেহীন ইমামদের, আমাদের দেশের পীরেরা তো এটা নিয়ে সুযোগ পাবে যে আমরা নেক লোক, প্রথম 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 খানে পীরেরা কেটে যাবে যে এরা অধিকাংশ শিরকি আকীদা রাখে, দুই নম্বরে এরা কেটে যাবে এদের তাসাউফ সুফি ইজম বিদাত ছাড়াই না, সুফি ইজম মানেই বিদাত, নবী সাল্লাল্লাহু জামানায় সুফি ইজম ছিল না, তাবেইনদের জামানায় সুফি ইজম ছিল না, ইমাম আবু হানিফা শাফি মালিকদের জামানাতে সুফিবাদ ছিল না, হলু লোহাদাতুল ওজুদ, আর তারপরে ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফির শেখে যে ফানার হক্কানি পীরদের কিতাবে যে ফানার তকসিমগুলো আছে, চরমুনা এদের কিতাবে আছে এগুলো, তো এগুলো কিছু ছিল না। ফানা কোথায় আছে যে আল্লাহতে লয় হয়ে লয় হয়ে যাবে, বিলীন হয়ে যাওয়া, আর শেখ মানে পীরের মধ্যে লয় হয়ে যাবে, মানে আপনি যেন নামাজের মধ্যে সারা দিন সবসময় আপনার পীরের মধ্যে বিলীন হয়ে থাকবেন, নিজে নিজেকে লয় করে দেবেন, এগুলি তাদের ভাগ্য কোথায় আছে ইসলামে? ইসলামে আছে যে ইসলাম ইমান আর এহসান নিষ্ঠার সাথে আল্লাহ পাকের ইবাদত বন্দি করে। হ্যাঁ, ফরজ আজেব কমপ্লিট হয়েছে, হারাম নাজাজ থেকে বাঁচছেন, এখন মুস্তাহাব সুন্নত কাজ বাড়ান, অপছন্দনীয় থেকে বাঁচেন, তারপরে আপনি বেশি বেশি এখন নফল বাড়ান, নফল ইবাদত বন্দি বাড়ান, নফল দান খেরাত বাড়ান, নফল নামাজ বাড়ান, নফল রোজা বাড়ান, হ্যাঁ এইগুলো হচ্ছে, নফল উমরা বাড়ান, হজ বাড়ান, এগুলো হচ্ছে আসলে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দৌড় দেওয়া প্রতিযোগিতা। আর প্রতিযোগিতা এই নয় যে চোখ বন্ধ করে ফানা ফিরলা হক খুক হক খুক করবে, এগুলো কোথায় পেলে? তো এমন কোন পীরতন্ত্র আছে, পীরের তরিকত আছে যাতে বেদাতি জিকির ছাড়া আছে? হ্যাঁ, তাহলে তাহলে বেদাতি আল্লাহর কাছে সুপারিশ করবে, শিরকি আকীদা রেখে আল্লাহর কাছে সুপারিশ করবে, ওখানেই তো কেটে যাবে। এই জন্য আল্লাহর ওলি মানে পীরতন্ত্র নাই, আল্লাহর ওলি মানে ইমান এবং তাকওয়া যার মধ্যে আছে। সুরা ইউনুস আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু
ওখানে তখন ইমান এবং তাকওয়া, ইমান মানে শিরক মুক্ত, কুফরি মুক্ত, নেফাক মুক্ত, আর তাকওয়া মানে পাপ মুক্ত, যারা পাপ মুক্ত। এখন পাপ মুক্ত যারা যত বেশি হইতে পারবে তত বেশি সুপারিশের অধিকারী হইতে পারে। জি, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।